ওকে, এখন আমরা যেটা পড়বো সেন্সরি সিস্টেম, যে কথাটা আমরা অলরেডি বলে ফেলছি কতগুলো রুলস। তো রুলস এর মধ্যে একটা কথা বললাম যে এখানে তিন ধরনের নিউরন থাকবে, ফার্স্ট অর্ডার নিউরন, সেকেন্ড অর্ডার নিউরন, আর হলো থার্ড অর্ডার নিউরন। এটা একটা রুলস। তারপরে আমরা বললাম যে ফার্স্ট অর্ডার নিউরনটা কোথায় থাকবে, এটা নিয়ে আমরা একটু ডিটেলস কথা বলবো। সেটা হলো ডর্সাল রুট গ্যাংলিয়ন। ডর্সাল রুট গ্যাংলিয়নে ফার্স্ট অর্ডার নিউরন থাকে, সেটা আমরা জানি, আজকে প্রথমে বলছিলাম। সেকেন্ড অর্ডার নিউরনটা যেখানেই থাকুক না কেন, সে হলো ক্রস করবে, এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট কথা। থার্ড অর্ডার নিউরনটা থাকবে হলো থ্যালামাসে। সেন্সরি সিস্টেম, আজকে প্রথমে আজকের ক্লাসে যে কথাগুলো বলা হয়েছিল যে সেন্সরি সিস্টেমটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে, সেন্সরি সিস্টেমে কাজ করে যেটা, সেন্সরি নিউরনটা থাকে ডর্সাল রুট গ্যাংলিয়নের এখানে, তার একটা প্রান্ত পেরিফেরিতে থাকে, এখান থেকে সে সেন্সেশন ক্যারি করে, সে ক্যারি করে নিয়ে আসে স্পাইনাল কর্ডের ভেতরে। ঠিক আছে, তাহলে এই যে নিউরনটা যেটা ডর্সাল রুট গ্যাংলিয়নে থাকতেছে সেটা হলো ফার্স্ট অর্ডার নিউরন। সেকেন্ড অর্ডার নিউরন কোথায় ক্রস করবে, কি করবে না করবে, এটা আমাদের স্পেসিফিক ট্র্যাক্টের উপরে ডিপেন্ড করে। তারপরে এটা স্পাইনাল কর্ড বরাবর উপরের দিকে উঠবে, উপরের দিকে উঠবে। ঠিক আছে, মানে ক্রস করবে না করবে কি করবে সেটা আমরা সেকেন্ড অর্ডার আমরা স্কিপ করতেছি। শেষ হবে যায় কোথায়, অর্থাৎ ফার্স্ট অর্ডার নিউরন সিনাপস করবে সেকেন্ড অর্ডার নিউরনে, এটা হলো রুলস। সেকেন্ড অর্ডার নিউরন ক্রস করে উপরের দিকে উঠবে, যে শেষ হবে থার্ড অর্ডার নিউরনে, থার্ড অর্ডার নিউরন এটা নিয়ে যাবে সেরেব্রাল কর্টেক্স। ঠিক আছে, আমি এভাবে ভার্টিক্যালি না দিয়ে এভাবে দিলাম, আশা করি সবাই বুঝতে পারছেন। তো এটা আমাদের ফার্স্ট অর্ডার নিউরন, এটা আমাদের সেকেন্ড অর্ডার নিউরন, এটা আমাদের থার্ড অর্ডার নিউরন। থার্ড অর্ডার নিউরনটা কোথায়, থ্যালামাসে অবস্থিত। তার মানে আমাদেরকে যখন এই ট্র্যাকটা পড়বো আমরা কিভাবে পড়বো, ফার্স্ট অর্ডার নিউরন নিয়ে তো আমাদের পড়ার কিছু নেই, কারণ সে পেরিফেরি থেকে সিগন্যাল কালেক্ট করে সেকেন্ড অর্ডার নিউরনে সিনাপস করবে। ঠিক আছে, আর ভলিউম একটু লো আসতেছে সবার জন্য নাকি শুধু আপনার? কেউ একজন একটু কমেন্ট করেন, ভলিউম কি ইন জেনারেল লো আসতেছে? না ভাই, আমাদের তো ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। এরকম হওয়ার কথা না, কারণ জুম এই ব্যাপারগুলো অটো অটো অ্যাডজাস্ট করে না, এই জন্য আমি জুমে নিতেছি ক্লাস। ঠিক আছে, অলরাইট। যেটা বলতে চাচ্ছিলাম যে ফার্স্ট অর্ডার নিউরনের পরে সেকেন্ড অর্ডার নিউরন, এটা আমাদের স্পেসিফিক ট্র্যাক্টের উপর ডিপেন্ড করবে, বাট দিস ইজ দ্য বেসিক কনসেপ্ট। সেকেন্ড অর্ডার নিউরন ক্রস করবে, শেষ হবে যে এসে থ্যালামাসে, এবং থ্যালামাস পরবর্তীতে সেরেব্রাল কর্টেক্সে পাঠাবে। কোন কর্টেক্সে পাঠাবে? সেন্সরি কর্টেক্সে পাঠাবে। সেন্সরি কর্টেক্সটা কোথায় আছে? পোস্ট সেন্ট্রাল জাইরাসের মধ্যে আছে, রাইট? একটু হলো আমাদের কনসেপ্ট। এখন আসেন স্পাইনাল কর্ডে। স্পাইনাল কর্ডে এই সেন্সরি সিস্টেম, স্পাইনাল কর্ডে যখন আমি বলবো অ্যাসেন্ডিং ট্র্যাক, দুইটা অ্যাসেন্ডিং ট্র্যাক বা দুইটা সেন্সরি সিস্টেম পড়বো আমরা। ঠিক আছে, দুইটা অ্যাসেন্ডিং সিস্টেম অথবা সেন্সরি সিস্টেম যখন আসবে তখন দুইটা কথা আসবে, একটা হলো অ্যান্টারোল্যাটারাল। অ্যান্টারোল্যাটারাল খুব বেশি ডিটেলস লাগে না, কারণ এটা হলো ক্লিনিক্যাল। ঠিক আছে, আর একটা হলো ডর্সাল কলাম, অ্যান্টারোল্যাটারাল সেন্সেশন আর হলো ডর্সাল কলাম সেন্সেশন। অ্যান্টারোল্যাটারাল মানে কি? স্পাইনাল কর্ডে আজকে যখন আমরা এই সেশন এই সেকশনটা দেখালাম, এই সেকশনটা দেখানোর পরে আমরা দেখলাম যে মাঝখানে এইচ শেপ, যেটা এইচ শেপ যেটা, এটা হলো গ্রে ম্যাটার। তাহলে পেছন দিকে এটা হলো ডর্সাল, তাহলে পেছন দিকে এটা হলো ডর্সাল। ডর্সাল বাদে যা আছে তারা সবাই অ্যান্টারোল্যাটারাল। এটা হতে পারে অ্যান্টেরিয়র এই পোর্শন, ও হতে পারে অ্যান্টেরিয়র এই পোর্শন। তাহলে সেন্সেশনের ধরন অনুযায়ী আমরা দুই ভাগে ভাগ করবো, একটা হলো ডর্সাল কলাম সেন্সেশন, একটা হলো অ্যান্টারোল্যাটারাল সেন্সেশন এবং ট্র্যাক্ট। একই সাথে সেন্সেশন এবং ট্র্যাক্ট গুলো একই রকম থাকে, এবং তাদের সেন্সেশন এবং ট্র্যাক্ট গুলো একই রকম থাকে। ডর্সাল কলাম সেন্সেশন যখন কথাটা আসবে তখন আমরা বলবো এখানে একটু হায়ার কোয়ালিটি সেন্সেশন, একটু সফিস্টিকেটেড সেন্সেশন। ঠিক আছে, হায়ার কোয়ালিটি সেন্সেশন, একটু হায়ার অ্যানিমেল এটা আমরা এক্সপেক্ট করতে পারি। যেমন ভাইব্রেশন। ভাইব্রেশন কেন স্পেশাল, কেন হায়ার, এটা আমি প্রিলিমিনারি একটা ক্লাসে বলছি। দুই নম্বরে ডিসক্রিমিনেটিভ টাচ, একটা ফিঙ্গার দিয়ে টাচ করলাম নাকি দুইটা ফিঙ্গার দিয়ে টাচ করলাম, টাচের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, ডিসক্রিমিনেটিভ টাচ। তিন নম্বরে হলো প্রোপ্রাইসেপশন, আমার জয়েন্ট কোথায় আছে, চোখ বন্ধ করে বলতে পারি কিনা, টেনশন কিরকম আছে, এটা হলো প্রোপ্রাইসেপশন। তিনটা কথা টানা বলতেই হবে। অ্যান্টারোল্যাটারাল সেন্সেশন কোনো কিছু না, লাইক সফিস্টিকেটেড কোনো হাই কোয়ালিটি সেন্সেশন না, জাস্ট পেইন অ্যান্ড টেম্পারেচার। পেইন যে কোনো অ্যানিমেল বুঝতে পারে, অ্যান্ড টেম্পারেচার গরম নাকি ঠান্ডা। ঠিক আছে, আর একটা হলো রুট টাচ, ক্রুট টাচ মানে খুব শক্ত টাচ, ওকে, একই কথা, প্রেশার। তো অ্যান্টারোল্যাটারাল সেন্সেশন এবং ডর্সাল্যাটারাল সেন্সেশন গুলো সবসময় মুখস্থ রাখতে হবে, এই জন্য কারণ আমরা যখন টেস্ট করব একটা পেশেন্টকে যে কোনটা তার ঠিক আছে কোনটা তার ঠিক নেই, তখন আমরা সেন্সেশন গুলো টেস্ট করব, এবং তার মানে ট্র্যাক্ট টেস্ট করা হয়ে যাবে। এখন আসেন
যখন আমি ট্র্যাক্ট নিয়ে কথা বলবো, ট্র্যাক্টে কথা বলতে গেলে কি কথা আসবে? ঠিক আছে, তাহলে এখন আমি প্রথমে যেটা পড়াবো সেটা হলো অ্যান্টেরোল্যাটারাল ট্র্যাক্ট, অর্থাৎ অ্যান্টেরোল্যাটারাল সেন্সেশনের জন্য অ্যান্টেরোল্যাটারাল ট্র্যাক্ট, অ্যান্টেরোল্যাটারাল ট্র্যাক্ট কোন সেন্সেশন? তাহলে এই ট্র্যাক্ট, এই ট্র্যাক্ট কি? তাহলে আমি এই নামেই ট্র্যাক্ট বলবো সবসময়? না, এটা একটা নাম আছে, স্পাইনো থ্যালামিক ট্র্যাক্ট, স্পাইনো থ্যালামিক ট্র্যাক্ট। সেন্স মেক করে? হ্যাঁ, স্পাইনাল কর্ড থেকে থ্যালামাস পর্যন্ত, যদিও থ্যালামাসের পরশে নেই, নাম দিছে আর কি একটা। অ্যান্টেরিয়র স্পাইনো থ্যালামিক ট্র্যাক্ট হতে পারে, পোস্ট ল্যাটারাল স্পাইনো, অ্যান্টেরিয়র স্পাইনো ল্যাটারাল স্পাইনো থ্যালামিক ট্র্যাক্ট হতে পারে, বাট ইউএসএমএলই জন্য ইম্পর্টেন্ট না, কারণ ইউএসএমএলই মোর ক্লিনিক্যালি ওরিয়েন্টেড। তাহলে স্পাইনো থ্যালামিক ট্র্যাক্ট, তারা প্লুরাল যোগ করে দেয়, তাহলে হয়ে গেল অ্যান্টেরোল্যাটারাল সেন্সেশন, অ্যান্টেরোল্যাটারাল সিস্টেম, দ্যাটস ইট। দুইটাকে একসাথে কভার করতেছে, কারণ কি, অ্যানাটমিক কালি সামান্য একটু ধরন পার্থক্য থাকলো, ক্লিনিক্যালি এদের ফিচার গুলো একই রকম আসে। এই ট্র্যাকটার ফিচার কি কি? তাহলে ফার্স্ট অর্ডার নিউরন নিয়ে তো কোনো ঝামেলা নেই, তাহলে এই হলো আমাদের স্পাইনাল কর্ড। তাহলে ফার্স্ট অর্ডার নিউরন এলো এটা, আমি আর ডর্সাল কলাম আলাদা করে আঁকলাম না, সে পেইন এবং সেন্সেশন ক্যারি, পেইন এবং টেম্পারেচার সেন্সেশন ক্যারি করে স্পাইনাল কর্ডের ভেতরে যখন ঢুকে, তাহলে স্পাইনাল কর্ড লেভেল এটা, এটা হলো ডর্সাল কলাম, ঠিক আছে, এটা হলো ডর্সাল হর্ন, এটা হলো ভেন্ট্রাল হর্ন। ডর্সাল হর্নে ঢুকে সে সিনেপস করে ফেলে, সাথে সাথে সিনেপস করে ফেলে। তাহলে সে এখানে এসে ঢুকেই সিনেপস করে ফেললো, তাহলে ঢোকার সাথে সাথে যদি সে সিনেপস করে ফেললে, তাহলে কি, এটা ফার্স্ট অর্ডার নিউরন, আর এখানে সিনেপস করলো ডর্সাল হর্ন, এটা তাহলে সেকেন্ড অর্ডার নিউরন। তার আমরা জানি সেকেন্ড অর্ডার নিউরনটা এখন ক্রস করবে, কারণ সেকেন্ড অর্ডার নিউরন ক্রস করে, এটা আমাদের রুলস ছিল, তাহলে সে ক্রস করে অপোজিট সাইডে চলে আসবে এবং এখন সে উপরের দিকে উঠা শুরু করবে, এখন সে উপরের দিকে উঠা শুরু করবে। উপরের দিকে উঠতে উঠতে কোথায় যাবে? থ্যালামাস পর্যন্ত যাবে। থ্যালামাসে যাওয়ার পরে এই সাইডে সে সেরেব্রাল কর্টেক্সকে, কর্টেক্সে যেয়ে শেষ হবে। তাহলে খেয়াল করে দেখেন, পেইন এবং টেম্পারেচার এই পাথওয়েটা স্পাইনাল কর্ডে যদি এখানে লেশন হয়, স্পাইনাল কর্ডে যদি এখানে লেশন হয়, তাহলে কি পেশেন্টের এই সাইডের, এই সাইডের পেন টেম্পারেচার নষ্ট হবে, নাকি এই পেশেন্টের এই সাইডের পেন টেম্পারেচার নষ্ট হবে? আমি স্টুডেন্ট রেসপন্স আশা করতেছি, অর্থাৎ আপনাদের রেসপন্সের সুবিধার জন্য আমি এই সাইডকে লেবেল করতেছি লেফট, এই সাইডটাকে লেবেল করতেছি রাইট। তাহলে কারো যদি পেশেন্ট, কোনো একটা পেশেন্টের যদি এই জায়গাতে স্পাইনাল কর্ড লেশন হয়, এই জায়গাটা যদি স্পাইনাল কর্ড লেশন হয়, তাহলে তার পেইন এবং টেম্পারেচার সেন্সেশন লস্ট হবে তার নিচে, কারণ এই ট্র্যাকটা এই সেন্সেশন ক্যারি করে নিয়ে যেতে পারতেছে না। কোশ্চেন হলো লেফটে নাকি রাইটে? সামন মানে কেউ একজন ভলান্টিয়ারলি পার্টিসিপেট করে, কেউ একজন বলেন লেফটে নাকি রাইটে, যে কনফিডেন্ট। আমরা জাস্ট রাস্তাটা দেখবো, কেমন? ভাইয়া রাইটে। পারফেক্ট। আমরা কি করব জানেন? আমরা না এই এই স্পাইনাল কর্ড নিউরোলজি পড়তে হলে খালি রাস্তা দেখতে হবে, তাহলেই হবে। রাস্তা রাস্তাটা বুঝিয়ে কমেন্ট করবেন, হয়ে যাবে। সে এখন ক্রস করে এদিকে চলে আসছে, এদিকে যদি কাটা যায় তাহলে এদিকে সেন্সেশন নিতে পারবো না, তাহলে যেদিকে লেশন তার অপোজিট দিকে ফাইন্ডিং, এটাকে আমরা বলবো কন্ট্রাল্যাটারাল। তাহলে অ্যান্টেরোল্যাটারাল সিস্টেমের পড়া শেষ। অ্যান্টেরোল্যাটারাল সিস্টেম এখন আমি বলি আপনাকে, এখন আমি আরো উপরে দিকে করব। তাহলে এই হলো স্পাইনাল কর্ড, অ্যান্টেরোল্যাটারাল সিস্টেমের এই হলো পেইন এবং টেম্পারেচার সেন্সেশন, ফার্স্ট অর্ডার নিউরন, সেকেন্ড অর্ডার নিউরন এখানে শেষ হলো, সে ক্রস করে অপোজিট দিকে চলে আসলো, এখন সে উপরের দিকে উঠবে যে লেভেলে, যে নাম নিয়ে, তার নাম হলো স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। সে ব্রেন স্টেম, ব্রেন এখান থেকে সে আগে ক্রস করে ফেলছে, তার ক্রস করার কিছু নাই, একবারই ক্রস করবে। ব্রেন স্টেম বরাবর গেল, যাওয়ার পরে থ্যালামাসে সে টার্মিনেট করলো, থার্ড অর্ডার নিউরন তো ক্রস করে না তাও আমরা জানি, তারপরে সে সেরেব্রাল কর্টেক্সে যেয়ে শেষ হলো, ঠিক আছে, সেরেব্রাল কর্টেক্সে যেয়ে সে শেষ হলো। তাহলে এই যে অ্যান্টেরোল্যাটারাল সিস্টেম, সে পেইন অ্যান্ড টেম্পারেচার ক্যারি করতেছে, তাহলে স্পাইনাল কর্ড লেভেলে যদি লেশন হয়, বিলো দা লেভেল কন্ট্রাল্যাটারাল পেইন অ্যান্ড টেম্পারেচার লেশন মানে লস, স্পাইনাল কর্ডের যেখানেই লেশন হোক না কেন। যদি ব্রেইন স্টেম এই 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 ট্র্যাক লেশন হয়, তাও কি কন্ট্রাল্যাটারাল না, কারণ ব্রেইন স্টেমে যদি লেশন হয় তাও অপোজিট সাইডের পেইন অ্যান্ড টেম্পারেচার লস্ট। থ্যালামাসে যদি লেশন হয় তাও অপোজিট সাইডের পেইন অ্যান্ড টেম্পারেচার লস। সেরেব্রাল কর্টেক্সে যদি হয় তাও অপোজিট সাইডের পেইন অ্যান্ড টেম্পারেচার লস, অর্থাৎ অ্যাট দা লেভেল সারা, যেখানে ঢুকছে সেখানে সারা, তার উপরে এই কথাটা এখনই কমপ্লিকেটেড করা দরকার নাই, অর্থাৎ স্পাইনাল কর্ডের যে কোনো জায়গায় লেশন, অথবা ব্রেন স্টেম, অথবা সেরেব্রাল কর্টেক্স, অথবা থ্যালামাস, সব জায়গাতে যদি হয় পেইন অ্যান্ড টেম্পারেচার সবসময় লস হবে অপোজিট সাইডে।
যখন একটু লেসনের একটু উপরের কথা বলতেছি, মানে আচ্ছা একটু অ্যাট দ্য লেভেল, বিলো দ্য লেভেল আসবে কথাটা পরে, ঠিক আছে? তাহলে এই ব্যাপারটা আমরা সবাই বুঝে ফেললাম। এখন আসেন ডর্সাল কলাম সেন্সেশনটা কিভাবে ক্যারি করে। ডর্সাল কলাম সেন্সেশনটাতে একটু একটু ক্যাচাল আছে। ক্যাচালটা কি, ডর্সাল কলাম সেন্সেশনে ফার্স্ট অর্ডার নিউরনটা অনেক লম্বা, অনেক দূর উপরে ওঠে। তাহলে ডর্সাল কলাম সেন্সেশন, এটা হলো আমাদের ডর্সাল হর্ন, ভেন্ট্রাল হর্ন। ডর্সাল কলাম সেন্সেশন ক্যারি করার জন্য ধরেন সে ভাইব্রেশন, প্রোপ্রায়সেপশন, ডিসক্রিমিনেটিভ টাচ সব ক্যারি করে নিয়ে গেল ফার্স্ট অর্ডার নিউরন। এখানে আসার পরে সে সিনেপস না করে সে বরাবর উপরে উঠতে থাকবে, সে বরাবর উপরের দিকে উঠতে থাকবে। উপরে উঠতে উঠতে একদম ব্রেন স্টেমের এখানে মেরুল অবলঙ্কাটা শুরু, অর্থাৎ এখান থেকে তার উপরে হলো ব্রেন স্টেম, তার নিচে হলো স্পাইনাল কর্ড, একদম যেখানে জাংশন সেখানে যে সে সিনেপস করবে। এই যে ট্র্যাক্ট যাওয়ার সময়, এই ট্র্যাক্টের দুইটা নাম আছে, এক হলো ফেসিকুলাস গ্র্যাসিলিস অথবা ফেসিকুলাস কিউনিয়াটাস, ঠিক আছে? ফেসিকুলাস গ্র্যাসিলিস, ফেসিকুলাস কিউনিয়াটাস ট্র্যাক্ট কম্বাইন্ড যাচ্ছে। দুই রকম ট্র্যাক যেহেতু বললাম, শেষ হবে দুই জায়গায়, নিউক্লিয়াস গ্র্যাসিলিস, নিউক্লিয়াস কিউনিয়াটাস। অর্থাৎ ফার্স্ট অর্ডার নিউরনটা এখানেই সিনাপস না করে, আগের সাথে পার্থক্য, সে সিনাপস করছে উপরের দিকে উঠে, ব্রেন স্টেম আর স্পাইনাল কর্ডের জাংশনে যে দুইটা নিউক্লিয়াস আছে সেখানে। তাহলে এই নিউরনে যেহেতু সে সিনাপস করছে, তাহলে নিউরন গুলো কি ফার্স্ট অর্ডার নিউরন না সেকেন্ড অর্ডার নিউরন? যেখানে সিনাপস করলো, আমি জানি সবাই বলতেছে এটা মনে মনে সেকেন্ড অর্ডার নিউরন, যেহেতু সেকেন্ড অর্ডার নিউরন তাহলে এখন তারা ক্রস করে অপোজিট সাইডে যাবে। জি ভাই, ক্রস করে এখন অপোজিট সাইডে যাবে, এখন সে উপরে দিকে উঠবে, এখন সে উপরে দিকে উঠবে। শেষ হবে কোথায়? বলছি তো শেষ হবে সে থ্যালামাসে। তাহলে থ্যালামাসে তার থার্ড অর্ডার নিউরন, হ্যাঁ, তারপরে থ্যালামাস পাঠাবে সেরেব্রাল কর্টেক্সে। তাহলে এখন খেয়াল করেন, স্পাইনাল কর্ড লেভেলে যদি লেশন হয়, এইদিকে যদি লেশন হয়, সেন্স ডর্সাল কলাম সেন্সেশন কোন দিকে যাবে? সেম সাইডে। তাহলে স্পাইনাল কর্ড এবং ব্রেন স্টেমে তাদের এই ব্যাপারটা কিন্তু একটু ডিফারেন্ট। তাহলে স্পাইনাল কর্ডে যদি লেশন হয়, ইপসিল্যাটারাল ডর্সাল কলাম সেন্সেশন লস, ভার্টিব্রা কি বলে ব্রেন স্টেমে যদি হয় তাহলে কন্ট্রাল্যাটারাল ডর্সাল কলাম সেন্সেশন লস, এবং তার উপরে যে কোনো জায়গায় হোক না কেন তাহলে কন্ট্রাল্যাটারাল। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন। এখন আমি একটা সেন্সরি সিস্টেম দিয়ে আপনাকে ব্রেন স্টেম লেশন এবং স্পাইনাল কর্ড লেশনের একটা জিনিস দেখাচ্ছি, সেন্সরি ট্র্যাক্ট দিয়ে কিভাবে ব্রেন স্টেম লেশন নাকি স্পাইনাল কর্ড লেশন। ধরেন একটা পেশেন্ট আপনার কাছে আসলো, তার নিউরোলজিক্যাল নিউরো ডিফিসিট আপনি ফিজিক্যাল এক্সামিনেশনে পেলেন, সেন্সরি ডিফিসিট আছে। তাহলে যেহেতু তার সেন্সরি ডিফিসিট আপনি এক্সামিনেশন করে পেলেন, তাহলে তার সেন্সরি ট্র্যাক্ট এফেক্টেড। আমি জানতে চাই তার সাইট কোনটা। তাহলে আপনি তো জানেন যে সেন্সরি ট্র্যাক্ট একদম স্পাইনাল কর্ড থেকে শুরু করে একদম সেন্সরি কর্টেক্স পর্যন্ত গেছে, তার কোথায় এটা লেশন সেটা আমরা জানতে চাই। তাহলে আজ এখনো পর্যন্ত আমি যতটুকু নলেজ আসলো, সেটা হতে পারে স্পাইনাল কর্ড, সেটা হতে পারে অ্যাবাভ দ্য স্পাইনাল কর্ড, রাইট? এটাকে আলাদা করার কোনো উপায় আছে কিনা? তাহলে এই হলো আমাদের একটা স্পাইনাল কর্ড, আমি সাইড ভাগ করব, সবাইকে পার্টিসিপেট করতে হবে, রাইট লেফট, সরি লেফট রাইট। পেশেন্টে যদি স্পাইনাল কর্ডের এই জায়গায় লেশন হয়, তাহলে এদিকের কোন কোন ট্র্যাক নষ্ট হয়েছে? এদিকে ডর্সাল কলাম নষ্ট হয়েছে। এদিকে ডর্সাল কলাম নষ্ট হওয়া মানে কি? লেফট সাইডের ডর্সাল কলাম সেন্সেশন নষ্ট হয়ে গেছে, ভাইব্রেশন, প্রোপ্রায়সেপশন, ডিসক্রিমিনেটিভ টাচ। এদিকে যদি লেশন হয়, তাহলে এখানকার আর কোন ট্র্যাক লেশন হয়েছে? ডর্সাল কলাম তো এদিকে রিলেশন হলো ফেসিকল এদিক, তাহলে আর কি নষ্ট হয়েছে এখানে? এই জায়গায় আর কে কে যায়? এই দিকের কেউ কেউ যায় কিনা? হ্যাঁ, এই দিকের একজন যায়, একটা ট্র্যাক যায়। কারা সেটা? স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট হয়েছে, এদিক দিয়ে আসে, এদিকে যায়। তাহলে যে স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট লেশন হয়েছে, তাহলে তার পেইন এবং টেম্পারেচার অপোজিট সাইডে লস। তাহলে সেন্সেশন দুইটা এরকম যদি ডিস্ট্রিবিউটেড থাকে, যে এই সাইডে কিছু লস, এই সাইডে কিছু লস, এই সাইডে কিছু লস, এই সাইডে কিছু লস, তাহলে এটা স্পাইনাল কর্ড লেশন। ইন কন্ট্রাস্ট, আপনি যদি দেখেন ব্রেইন স্টেম, সেক্ষেত্রে কি এরকম দুই রকম পাওয়া সম্ভব? আমরা ব্রেইন স্টেম আঁকি, মিড ব্রেইন, পন্স, মেডুলা অবলঙ্গাটা, স্পাইনাল কর্ড। এখন আসেন আমরা আঁকি
সো প্রথমে হলো পেইন এন্ড টেম্পারেচার সেন্সেশন, সেখানে আসলো, ক্রস করলো, তারপরে ব্রেইন স্টেম বরাবর উপর দিকে উঠলো। ডর্সাল কলাম সেন্সেশন, এদিকে আসলো, উপর দিকে উঠলো, ইভেনচুয়ালি ক্রস করলো, দেন উপর দিকে উঠলো। তাহলে এই জায়গা থেকে এই জায়গা হলো আমার ব্রেইন স্টেম। ব্রেইন স্টেম এর কোন জায়গাতে যদি লেশন হয়, এই জায়গায় যদি লেশন হয়, তাহলে কিন্তু দুইটা ট্র্যাক্টকে আমি একই জায়গায় পেয়ে যাচ্ছি, একই সাইডের দুইটা ট্র্যাক্টকে একই জায়গায় পেয়ে যাচ্ছি। তাহলে ব্রেইন স্টেমে যদি লেশন হয়, এই সাইডে আমি দুই ধরনের সেন্সেশনই চলে যাবে, ডর্সাল কলাম এন্ড অ্যান্টেরোল্যাটারাল, দুই ধরনের সেন্সেশনই চলে যাবে। তাহলে সেন্সরি অ্যাবনর্মালিটি যেহেতু যদি দেখি আমি ডর্সাল কলাম সেন্সেশন এবং অ্যান্টেরোল্যাটারাল সেন্সেশন দুইটা একই সাইডে শেষ, ডিস্ট্রিবিউটেড না, যে কিছু এক সাইডে কিছু আরেক সাইডে, তাহলে আমি বলবো লেশনটা মিনিমাম ব্রেন স্টেম অথবা অ্যাবাভ। তাহলে ব্রেন স্টেম এন্ড অ্যাবাভ, মানে ব্রেন স্টেম অর অ্যাবাভ, তার উপরে কোথাও লেশন, তাহলে সেন্সরি অ্যাবনর্মালিটি এরকম। আর যদি দেখে আমি এরকম না, ঠিক আছে, যে এক সাইডের পেইন এন্ড টেম্পারেচার লস, তাহলে এক সাইডের পেইন এন্ড টেম্পারেচার লস মানে কি, কিন্তু আবার এই সাইডের ডর্সাল কলাম সেন্সেশন লস, ওয়াও, তাহলে এই সাইডের ডর্সাল কলাম সেন্সেশন লস মানে এই সাইডের ফেসিকুলাস গ্রাসিলিস ফেসিকুলাস কিউনেটাস লস, এটা ইপসিলেটারাল, আর এই সাইডের পেইন টেম্পারেচার লস মানে এই সাইডের পেইন টেম্পারেচার ফাইবার গুলো ক্রস করে এই সাইডে আসছে, তার মানে এই সাইডে, তার মানে মোস্ট লাইকলি এটা স্পাইনাল কর্ড লেশন। তাহলে কোন সেন্সরি সিস্টেমের অ্যাবনর্মালিটি হলে এটা কি স্পাইনাল কর্ড নাকি অ্যাবাভ স্পাইনাল কর্ড, অর্থাৎ ব্রেন স্টেম এন্ড অ্যাবাভ, এই দুইটাকে আলাদা করার সহজ উপায় কি? তার সেন্সরি অ্যাবনর্মালিটিস গুলো কি দুই দিকে বিস্তৃত, দুই দিকে ডিস্ট্রিবিউটেড, নাকি শুধু এক সাইডে? যদি এক সাইডে হয়, যে না সবগুলো সেন্সরি অ্যাবনর্মালিটিস এক সাইডে, তাহলে লেশনটা কোথায়? কন্ট্রাল্যাটারাল, অপোজিট সাইডে, কারণ ক্রস করে ফেলছে। ব্রেন স্টেমে কোনো আনক্রস ফাইবার থাকে না, রুল অফ থাম কি, ব্রেন স্টেমে সেন্সরি সিস্টেমের কোনো আনক্রসড ফাইবার থাকে না, মানে সবাই ক্রস করে ফেলছে। ক্রস করে ফেলছে মানে যেদিকে লেশন অপোজিট সাইডে এফেক্ট, অপোজিট সাইডে সিমটম, যেদিকে লেশন অপোজিট সাইডে এফেক্ট। তাহলে ব্রেন স্টেমে সবাই ক্রসড ফাইবার, তার মানে ব্রেন স্টেমে লেশন হলে সব সেন্সেশন গুলো অপোজিট সাইডে নষ্ট হবে এবং সব একসাথে, সব, কারণ কি, সবাই তো এখানে ক্রসড। আর স্পাইনাল কর্ডের ক্ষেত্রে স্পাইনাল কর্ড লেভেলে মানে ঢোকার সাথে সাথে কেউ ক্রস করে, কেউ আরো পরে ক্রস করে, যারাই ক্রস করে ফেলে, তার মানে কি, এখানে আমি যে অ্যান্টেরোল্যাটারাল সিস্টেম দেখতে পাচ্ছি, এটা অ্যাকচুয়ালি এই সাইডের অ্যান্টেরোল্যাটারাল সিস্টেম ক্যারি করতেছে না, এই সাইডের অ্যান্টেরোল্যাটারাল সেন্সেশন ক্যারি করতেছে না, এটা অ্যাকচুয়ালি অ্যান্টেরোল্যাটারাল সেন্সেশন ক্যারি করতেছে অপোজিট সাইডে। দ্যাটস ওয়াই এই সাইডে যদি সেই ফাইবার গুলো লস হয়, পেন টেম্পারেচার সেন্সেশন লস হবে অপোজিট সাইডের। এমন কেউ আছেন কিনা যে বুঝি নাই? আমি কি খুব কমপ্লিকেটেড করে বলছি? যদি থাকেন আপনি আমার সাথে পার্টিসিপেট করতে পারেন, লজ্জার কিছু নাই, আপনি পারবেন, আমি দেখা দিচ্ছি। এনিওয়ান ভলান্টিয়ারি যদি বলতে পারেন যে না বুঝি নাই ভাই এখনো, সবাই বুঝছে? সিরিয়াস? বিশ্বাস না, লজ্জার কিছু নাই, সিরিয়াসলি, কারণ আমি তো একটা আনে বলে গেছি, তো একজন নাই বুঝতে পারে, বুঝে ফেললে তো আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। ওকে, তাহলে সেন্সরি সিস্টেম নিয়ে আমাদের এই সমস্যা আর থাকবে না, রাইট? ওকে, খুবই সুন্দর। তাহলে যদি এক সাইডে হয় নাকি অপোজিট সাইডে হয় সেটা আমরা বুঝে ফেলবো। এখন আসেন ইপসিলেটারাল কন্ট্রাল্যাটারাল, এই কথাগুলো দিয়ে যেন কনফিউজ না হন। হ্যাঁ, রিক্যাপ, সবগুলো একসাথে, সবগুলো এখন আমরা একসাথে করবো, কেমন? প্রথমে আমরা যেটা পড়ছি সেটা হলো মোটর ট্র্যাক্ট, ডিসেন্ডিং ট্র্যাক্ট। তাহলে ডিসেন্ডিং ট্র্যাক্টটা যদি লেশন হয় তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা আপার মোটর নিউরন লেশন পাবো। তাহলে মোটর ট্র্যাক্ট থেকে কি ফাইন্ডিং যেটা পাইছিলাম, ইপসিলেটারাল মোটর ট্র্যাক্টে যদি লেশন হয় আমি পাবো আপার মোটর নিউরন লেশন প্যারালাইসিস, ঠিক আছে? যেদিকে লেশন কোন দিকে সিমটম, সেই দিক থেকে একটা রুলস কি, সেটা হলো মেডুল অব লাঙ্গেটা বা ব্রেন স্টেম। হ্যাঁ, তাহলে এটা যদি স্পাইনাল কর্ড লেভেলে হয়, মোটর ট্র্যাক্ট লেশনটা স্পাইনাল কর্ড লেভেলে যদি হয় তাহলে ইপসিলেটারাল, আর যদি অ্যাবাভ দ্য স্পাইনাল কর্ড হয়, অ্যাবাভ দ্য স্পাইনাল কর্ড মানে তো যে কোনো কিছু, রাইট? অর্থাৎ মেডুল অব লাঙ্গেটা, পন্স, মিড ব্রেন, অ্যাবাভ দ্য স্পাইনাল কর্ড হলে কন্ট্রাল্যাটারাল। কিভাবে সেন্স মেক করেন এই কথাটা? হ্যাঁ, সেন্স মেক না করে যাবে কোথায়? এটা হলো ব্রেন স্টেম, এটা হলো স্পাইনাল কর্ড, এটা হলো সেরেব্রাল কর্টেক্স, সেরেব্রাল কর্টেক্স থেকে হয়ে আসলো, ব্রেন স্টেমের একদম লোয়ার এন্ডে এসে যে ক্রস করলো,
নামলো, লোয়ার মোটর নিউরন কি ইনারভেট করলো, লোয়ার মোটর নিউরন মাসেল কি ইনারভেট করলো। তাহলে দেখাই যাচ্ছে স্পাইনাল কর্ডে যদি লেশন হয় তাহলে যেদিকে লেশন সেদিকের মাসেল প্যারালাইসিস, স্পাইনাল কর্ডের উপরে যদি লেশন হয় যেদিকে লেশন তার অপোজিট সাইডে প্যারালাইসিস। তাহলে আবার মোটর নিউরনের ব্যাপারটা শেষ, সরি মোটর ট্র্যাক্টের ব্যাপারটা শেষ, এখন বলবো কি সেন্সরি ট্র্যাক্ট। তাহলে সেন্সরি ট্র্যাক্টটা কি দেখলাম আমরা, সেন্সরি ট্র্যাক্ট হলো দুই রকম, রাইট? তাহলে আমরা ব্রেন স্টেম আঁকলাম, তারপরে স্পাইনাল কর্ড আঁকলাম। প্রথমে যেটা সেটা হলো পেইন টেম্পারেচার, ঢুকলো অপোজিট সাইডে চলে গেল, অপোজিট সাইডে কেন গেল, কারণ সেকেন্ড অর্ডার নিউরন, যাওয়ার পরে সে ব্রেন স্টেম বরাবর উপরের দিকে উঠলো। তাহলে এদিকে যদি ট্র্যাকটা লেশন হয় অপোজিট সাইডের পেন টেম্পারেচার লস, ব্রেন স্টেমে যদি লেশন হয় তাও অপোজিট সাইডের পেন টেম্পারেচার লস, আর উপরে উঠলো তাও অপোজিট সাইডের পেন টেম্পারেচার লস। আর ডর্সাল কলম সেন্সেশন, ঢোকার পরেই সে উপরের দিকে উঠলো। তাহলে স্পাইনাল কর্ড লেভেলে যদি লেশন হয় সেম সাইডে, যেখানে লেশন সেম সাইডে, আর সে আলটিমেটলি ক্রস করে চলে যাচ্ছে স্পাইনাল কর্ড কি হতে কি বলে ব্রেন স্টেমে। তাহলে ব্রেন স্টেমে যদি লেশন হয়, ব্রেন স্টেমে লেশনের জন্য যদি সেন্সেশন নষ্ট হয় তাহলে সবই অপোজিট সাইডের, ঠিক আছে? ব্যাপারটা হলো এরকম, এটার আরো অনেক সিম্পল ফর্ম আমরা পাবো, দেখতে পাবো আস্তে আস্তে। তাহলে এক্ষেত্রে সেন্সরি যেটা রুল অফ থাম সেটা হলো অ্যাগেইন একই রকম, যে স্পাইনাল কর্ড লেভেলে যদি হয় তাহলে আমি একটু ডিস্ট্রিবিউটেড পাবো, উপরের দিকে যদি হয় তাহলে একই সাইডে পাবো এবং কন্ট্রাল্যাটারালি পাবো। এটুকু আমরা সবাই বুঝতে পারছি। এখন আমরা যেটা পড়বো সেটা হলো স্পাইনাল কর্ডের লেশন পড়বো, যে স্পাইনাল কর্ডের কোথায় কোথায় লেশন হতে পারে। এবং আমি একটা কথা বলছিলাম যে স্পাইনাল কর্ডে লেশন থেকে একটা না একটা করে হলে কোশ্চেন থাকবেই, মাস্ট, ঠিক আছে? তাহলে স্পাইনাল কর্ডের লেশন, স্পাইনাল কর্ডের লেশন আমরা পড়া শুরু করবো কোনটা দিয়ে, সবচেয়ে কঠিনটা দিয়ে পড়া শুরু করবো। স্পাইনাল কর্ডে যদি হেমি সেকশন হয়, স্পাইনাল কর্ডের এই হেমি সেকশনকে বলা হয় ব্রাউন সেকোয়ার্ড সিন্ড্রোম, ঠিক আছে? তো ব্রাউন সেকোয়ার্ড সিন্ড্রোম যদি হয় একটা পেশেন্টের, তাহলে কি কি স্ট্রাকচার নষ্ট হবে, তাহলে তার ভেন্টাল হর্ন যাবে, অ্যাট দ্য লেভেল কি হবে, বিলো দ্য লেভেল কি হবে, এগুলো সবকিছু বলবো। কি কি স্ট্রাকচার যাবে আমরা সেটা চিন্তা করি। এক সাইডের ভেন্টাল হর্ন, তাহলে ভেন্টাল হর্ন যাওয়া মানে এই সাইডের মোটর নিউরন, মোটর নিউরন মানে এই জায়গায় লোয়ার মোটর নিউরন যাবে এই জায়গাটার, অর্থাৎ প্রথমে গ্রে ম্যাটার কি কি যাবে সেটা বলতেছি, পরে ডর্সাল হর্ন, ডর্সাল হর্ন যদি যায় তাহলে ডর্সাল এই এন্ট্রি লেভেলেই নষ্ট হয়ে যাচ্ছে অনেক কিছু, তাই এই জায়গায় সেন্সরি সিস্টেম চলে যাচ্ছে। ট্র্যাক্টের কথা যদি বলি, অর্ধেক তো পুরো চলে গেছে, তাহলে অ্যান্টেরো ল্যাটেরালও চলে যাবে এই সাইডের, ডর্সাল কলামও চলে যাবে। আর চার নাম্বার কি, চার নাম্বার হলো ডিসেন্ডিং ট্র্যাক্টও চলে যাবে। তাহলে এতগুলো ফাইন্ডিং পাবো, মোটর ফাইন্ডিং পাবো, সেন্সরি ফাইন্ডিং পাবো, আবার ট্র্যাক্টের মধ্যেও মোটর ফাইন্ডিং পাবো, সেন্সরি ফাইন্ডিং পাবো, ঠিক আছে? এখন কি কি পাবেন চিন্তা ভাবনা করে বলেন, খুব চিন্তা ভাবনা করে বলতে হবে। স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ড, ঠিক আছে, স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ড, এইখানে অর্ধেক লেশন হয়েছে, অর্ধেক চলে গেছে, তার নিচে আমি কি সিন্ড্রোম পাবো? তাহলে যেখানে লেশন হয়েছে এটা হলো এট দ্য মানে লেভেল অফ দ্য লেশন, এখানে লেশন হয়েছে, তার নিচে যা যা আছে নিচের সব সাইন সিমটমকে আমরা বলবো বিলো দ্য লেভেল, ব্রাউন সেকোয়ার্ড সিন্ড্রোমের বিলো দ্য লেভেল কি কি সিমটম হচ্ছে, ঠিক আছে? একজন ভলান্টিয়ার, একজন কথা বলবে সবাই না, হ্যাঁ কে ভলান্টিয়ার হবে তাকে জিজ্ঞেস করবো, সে খালি পটাপট বলবে এবং বাকিটা শুনবেন, দেখবেন খুবই ইন্টারেস্টিং। তাহলে এই জায়গায় যদি ক্রস হয়, এখানে ক্রস করার সময় বিলো দ্য লেভেল যখন বলবো তখন চিন্তা করবে কোন কোন ট্র্যাক লেশন হয়েছে, কোন কোন ট্র্যাক লেশন হয়েছে। তাহলে কিছু ডিসেন্ডিং ট্র্যাক লেশন হয়েছে, কিছু অ্যাসেন্ডিং ট্র্যাক লেশন হয়েছে। প্রথমে আসি মোটর ট্র্যাক, এখানে নামার সময় কর্টিকো স্পাইনাল ট্র্যাক লেশন হয়েছে বিধায় বিলো দ্য লেভেল, তাহলে আমি এখানে যে সিমটম গুলো বলবো বিলো দ্য লেভেল, এই ট্র্যাক লেশন হওয়ার জন্য বিলো দ্য লেভেল কি ধরনের প্যারালাইসিস পাবো, কি ব্যাপার দেখি কোনো ভলান্টিয়ার নাই, আপার মোটর নিউরন লেশন ইপসি ল্যাটারাল নাকি কন্ট্রাল্যাটারাল, ইপসি ল্যাটারাল। এখন আসি অ্যাসেন্ডিং সিস্টেম, এদিকের পেইন এবং টেম্পারেচার সেন্সেশন ঢুকছে, সিনাপস করছে, ক্রস করে অপোজিট দিকে উঠছে, স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, সেই ট্র্যাক্ট এখানে লেশন হয়েছে। তাহলে এখন আমার সেন্সরি অ্যাবনর্মালিটি বলার জন্য ভলান্টিয়ারকে বল, আমি ইয়েস বলেন, তাহলে পেইন টেম্পারেচার
কন্ট্রালেটারাল নাকি কন্ট্রালেটারাল নাকি এপসিলেটারাল? ইপসিলেটারাল পেইন টেম্পারেচার, তাহলে পেইন ও টেম্পারেচার, কন্ট্রালেটারাল ইয়েস কন্ট্রালেটারাল পারফেক্ট। সো পেইন এন্ড টেম্পারেচার কন্ট্রালেটারাল। এই সাইডে যেটা ডর্সাল কলাম সেন্সেশন ঢুকলো, ঢোকার পরে উপরের দিকে ওঠা শুরু করলো, তাহলে চলে গেল ওই সাইড, তাহলে এই সাইডের ডর্সাল কলাম সেন্সেশন লস। তাহলে ডর্সাল কলাম সেন্সেশন কোন দিকটা লস? ইপসিলেটারাল, ইপসিলেটারাল ডর্সাল কলাম সেন্সেশন লস। দুই তিনজন ভলান্টিয়ার হওয়া যাবে, কোনো সমস্যা নেই, 26 জন না হলেই হয়েছে, ঠিক আছে, মানে কমপ্লিট মেস হওয়া যাবে না। তাহলে আমরা ট্র্যাক লেশন গুলো সবসময় পাবো বিলো দা লেভেল, মনে থাকবে, হিন্টস লাগবে, নাহলে পারা যাবে না, তো পড়ালেখা খুব সহজ। এটা হিন্টসটা কি? হিন্টসটা হলো এটা, এটা আবার কে আসলো, ঠিক আছে, তো হিন্টসটা হলো বিলো দা লেভেল কথাগুলো আসলে আমাদের সবসময় ট্র্যাক ফাইন্ডিং গুলো বলতে হবে। তাহলে মোটর ফাইন্ডিং কি? ইপসিলেটারাল আপার মোটর নিউরন লেশন। সেন্সরি ফাইন্ডিং কি? ইপসিলেটারাল ডর্সাল কলাম সেন্সেশন। আরেকটা কি? কন্ট্রালেটারাল এন্ড পেইন এন্ড টেম্পারেচার বিলো দা লেভেল। এখন আসেন অ্যাট দা লেভেল। অ্যাট দা লেভেল মানে স্পাইনাল কর্ডের এই লেভেলটা শেষ। তাহলে অ্যাট দা লেভেল আপনাকে নিউক্লিয়াস নিউরন চিন্তা করতে হবে। তাহলে এই লেভেলে ভেন্টাল হর্ন চলে গেছে, তাহলে এদিকে ভেন্টাল হর্ন চলে যাওয়া মানে কি? লোয়ার মোটর নিউরনটা এখানে ড্যামেজ হয়ে গেছে, তাহলে এই দিকের লোয়ার মোটর নিউরন লেশন হয়ে গেলে ইপসিলেটারাল লোয়ার মোটর নিউরন লেশন নাকি? এই দিকের যে সেন্সরি নিউরন গুলো ঢুকছে, ঢোকার পরে যে ঢোকার রাস্তাতে ড্যামেজ হয়ে গেছে, রাইট? ইয়েস, তাহলে ঢোকার রাস্তাতে যদি ড্যামেজ হয়ে যায় তাহলে সবগুলো সেন্সেশন গুলো ইপসিলেটারালি লস্ট, রাইট? এখন সামারি, আপনারা যারা এই দুজন, যে দুজন রেসপন্স করছেন, এখন অন্য দুজন, ঠিক আছে, এখন অন্য দুজন চলে আসবেন আবার আমাদের এখানে, আমাদের সাথে গান গাবে, স্পাইনাল কর্ড লেশনের গান, কেমন? তাহলে আমরা আবার সেই ছবি আঁকবো, একটু ছবি না আঁকলে হবে না, এটা রাফ। কি রে ভাই ছবিটা হ, এই এই হলো ছবি, এখানে হলো আমাদের অর্ধেক লেশন হয়েছে। আচ্ছা এখন অপোজিট সাইড দিতে হবে, ঠিক আছে, অপোজিট সাইড দিতে হবে। অলরাইট, আমরা কি বলছি? অ্যাট দা লেভেল, যখন বলবো অ্যাট দা লেভেল তখন কি বলবো? ট্র্যাক লেশন বলবো নাকি এখানকার নিউক্লিয়াস নিউরন লেশন বলবো? তখন বলবো নিউরন লেশন। যখন বলবো বিলো দা লেভেল, এদিকের বিলো দা লেভেল, ঠিক আছে, তাহলে অন্য দুজন ভলান্টিয়ার বিলো দা লেভেল কি সাইন পাবো? আমি ভলান্টিয়ারদের সুবিধার জন্য এই সাইডটাকে বলতেছি লেফট, এই সাইডটাকে বলতেছি রাইট। এই পেশেন্টের ক্ষেত্রে বলেন বিলো দা লেভেল পেশেন্টের মোটর ফাইন্ডিং কি হবে? আপনি সাইড বলবেন, ইপসি আর কন্টা এখন আর বলতে পারবেন না, তার মোটর ফাইন্ডিং কি হবে বিলো দা লেভেল? এনিওয়ান যদি অন্য কেউ রেসপন্স না করে তাহলে আগে যারা করতেছিলেন তারাই আসেন, কোনো সমস্যা নেই, বাট আমাকে সময় নষ্ট করা যাবে না। তাহলে প্রথমে বলেন সাইড, রাইট অর লেফট, তারপরে বলেন উইকনেস থাকবে কিনা, আপার মোটর নিউরন অর লোয়ার মোটর নিউরন বিলো দা লেভেল? উইকনেস লেফট, ওকে লেফট, তাহলে লেফট। আমি বিলো দা লেভেল যেহেতু বলতেছি তাহলে ট্র্যাক লেশন, তাহলে ট্র্যাক চলে যাওয়ার জন্য পারফেক্ট আপার মোটর নিউরন লেশন, একটু সাহস করে বললেই হয়ে যাবে। এখন আসেন সেন্সরি, ডর্সাল কলাম সেন্সেশন এদিকে ঢুকে এদিকে বরাবর উপরে উঠছে, পেইন টেম্পারেচার এদিকে ঢুকে ক্রস করে পরবর্তী দিকে উঠছে, তাহলে এদিকে যদি পেইন কি বলে স্পিনোথ্যালামিক ট্র্যাক লেশন হয় তাহলে এটা অপোজিট সাইডের। তাহলে এখন আমি আমাকে বলেন সেন্সরি, প্রথমে বলবেন সেন্সরি মডালিটি, তারপরে বলবেন সাইট, বলেন ডর্সাল কলাম সেন্সেশন কোন দিক যাবে, যাবে নাকি যাবে? লেফট সাইডে, ওকে, সো ডর্সাল কলাম সেন্সেশন চলে যাবে লেফট সাইডে। এখন বলেন অ্যান্টেরোল্যাটারাল সেন্সেশন কোন সাইডে যাবে? রাইট সাইডে, রাইট সাইডে, ঠিক আছে, মানে অপোজিট, ইন আদার ওয়ার্ডস কন্ট্রোলেটারাল। এখন আসেন অ্যাট দা লেভেল, অ্যাট দা লেভেল মানে ভেন্টাল রুট ঢোকার সময় শেষ, সরি ডর্সাল রুট ঢোকার সময় শেষ, ভেন্টাল রুট বেরোনোর সময় শেষ, তার মানে এক্ষেত্রে আর অপোজিট সাইড বলতে কোনো কথা আসবে না, ইপসিলেটারাল এই সাইডে, তাহলে সবাই হলো ইপসিলেটারাল, এক কথায় হলো সবাই ইপসিলেটারাল। তারপরে ভেন্টাল হর্ন লোয়ার মোটর নিউরন নিজে নিজে এফেক্টেড, তার মানে ইপসিলেটারাল লোয়ার মোটর নিউরন, তাহলে কোন সাইড বলেন তো? এই এই লেশনের জন্য পেশেন্টের কোন সাইডে লোয়ার মোটর নিউরন লেশন হবে অ্যাট দা লেভেলে? লেফট সাইড, পারফেক্ট। আর অ্যাট দা লেভেলে সেন্সরি অ্যাবনর্মালিটিস কি থাকবে?
distributed নাকি সব ipsilateral everything lost কারণ কি dorsal column হোক আর ventral column sorry dorsal column sensation হোক আর anterolateral sensation হোক ঢোকার রাস্তা একটাই ঢোকার পরে spinal cord level এসে ড্যামেজ হয়ে গেছে নাকি তার মানে at the level এই কথাটা একটু একটু ব্যতিক্রম ধর্মী এই জন্য এটা একটু পরে পড়াইলাম কিন্তু রুলসটা আগে পড়াই ফেলছি ব্রাউন সেকর্ড সিনড্রোম শেষ একটা কথা খালি বাকি আছে সেটা বলে দিচ্ছি সেটা হলো অটোনমিক ডিসেন্ডিং অটোনমিক ট্র্যাক মানে কি ডিসেন্ডিং অটোনমিক ট্র্যাক মানে হলো যারা পার্টিসিপেট করছেন একটু কনফিডেন্স বাড়ছে না বা একটু মনে হচ্ছে না হ্যাঁ রাইট সো এই পার্টিসিপেশনটা ভার্বালি না করলেও আর কি ইন্টেলেকচুয়ালি সবার পার্টিসিপেশন করতে হবে হ্যাঁ তাহলে ট্রেনিংটা ভালো হবে আমরা এখন যেটা বলবো যে আমাদের বডিটা কি ভাই প্যারাসিম্পেথেটিক সিস্টেমে থাকবে নাকি সিম্পেথেটিক সিস্টেমে থাকবে কিভাবে ডিটারমাইন করব কে ডিটারমাইন করে প্যারাসিম্পেথেটিক প্রিডোমিনেন্ট সিম্পেথেটিক ডিরাইভড নাকি প্যারাসিম্পেথেটিক ডিরাইভড কে কন্ট্রোল করবে কন্ট্রোলের অন্যতম একটা সোর্স হলো হাইপোথ্যালামাস তাহলে সেই হাইপোথ্যালামাস যখন কন্ট্রোল করবে তাহলে কন্ট্রোল করতে হলে হাইপোথ্যালামাস উপরে আছে আর সিম্পেথেটিক সিস্টেমগুলো নিচে আছে এটা হলো সিম্পেথেটিক প্রি গ্যাংলিয়নিক ফাইবার এটা হলো সিম্পেথেটিক পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার এখন তাকে কন্ট্রোল করার জন্য একেবারে কন্ট্রোল সারা তার তারা না তাদেরকে কন্ট্রোল যে ট্র্যাক করবে তাকে বলা হয় ডিসেন্ডিং অটোনমিক ট্র্যাক এই একমাত্র সরি একমাত্র না মানে আমরা ইউএসএমএল এর জন্য যেগুলো পড়বো এই ডিসেন্ডিং অটোনমিক ট্র্যাকটা হলো আনক্রসড মানে কোনো রিকার্সেশন হয়নি আনক্রসড হলে কি সমস্যা তার মানে যেদিকে লেশন সেদিকে ইফেক্ট সব সময় ঝামেলা কম এখন সে তো ক্রস কোয়েডা স্পাইনাল কর্ড পর্যন্ত আসছে তাহলে স্পাইনাল কর্ড লেভেলে যদি লেশন হয় অনেক সময় স্পাইনাল কর্ড লেশনের জন্য আমি এই অটোনমিক ট্র্যাক লেশন হবে নাকি হবে না হবে তাহলে এটা কি নিচের দিকের স্পাইনাল কর্ড লেশনের জন্য হবে নাকি উপরের দিকের ইউজুয়ালি উপরের দিকের কারণ এদিকে আসার পরে তারা নিজেরা কমিউনিকেট করে অর্থাৎ আমি এখানে হর্নার সিনড্রোমের কথা বলতেছি যে ব্রাউন সেকর্ড সিনড্রোমে কি হর্নার সিনড্রোম হতে পারে হ্যাঁ ব্রাউন সেকর্ড সিনড্রোমে হর্নার সিনড্রোম হতে পারে তাহলে হর্নার সিনড্রোম কেন হবে কারণ ধরে নিচ্ছে এটা থোরাসিক ওয়ান তাহলে থোরাসিক ওয়ান হলে এটা ভেন্ট্রাল রামে সরি গ্রে রামে কমিউনিকেন্স আর হোয়াইট রামে কমিউনিকেন্স থোরাসিক গ্যাংলিয়ন আদান প্রদান এবং সেই টি ওয়ান সেগমেন্ট যদি হয় সেটা চাই ফর ফেসের সিম্পেথেটিক সাপ্লাই দিচ্ছে এখন স্পাইনাল কর্ডের এই অর্ধেক যদি লেশন হয়ে যায় তাহলে তো ডিসেন্ডিং অটোনমিক ট্র্যাকটাও লেশন হয়ে যাবে তাহলে থোরাসিক ওয়ান অথবা তার উপরে যদি ব্রাউন সেকর্ড সিনড্রোম হয় তাহলে এটা অ্যাসোসিয়েটেড হবে আরেকটা ট্র্যাক ফাইন্ডিং এর সাথে সেটা হলো ডিসেন্ডিং অটোনমিক ট্র্যাক এবং সেটা ফিচার আমি পাবো হর্নার সিনড্রোম হর্নার সিনড্রোম মানে হলো ফেসের সিম্পেথেটিক সাপ্লাইটা লস্ট এখন ম্যাজিকটা কেমন দেখাইলাম এই ম্যাজিকটা বোঝার জন্য আপনাকে চলে যেতে হবে যেটা ফার্স্ট এইডের স্পাইনাল কর্ড লেশনে আর এখানে যা যা পড়েছি এগুলো তো এখন দেখলে পানিই মনে হবে একদম ঠিক আছে এটার জন্য চলে যেতে হবে আমাদের স্পাইনাল কর্ড লেশনে এটা একটু পেছনের দিকে আমি স্ক্রল করে যাচ্ছি আমার খুব স্মুথ একটা ল্যাপটপ দরকার আমার জীবনে একমাত্র গোল এখন এটা কারণ এই ইলেকট্রিক জিনিসগুলো উপরে এখন আমাদের প্রোডাক্টিভিটি অনেক কিছু জড়িত এগুলো যদি স্মুথ না হয় অনেক টাইম ওয়েস্ট হয় এবং এটা আমার মেজাজটা খারাপ করে দেয় এটা আমি ওই সার্কামস্টেন্সেস আমি বুঝি কিন্তু এটা থট দিয়ে কাজ হয় না ভাই কারণ এই সার্কামস্টেন্সেসটা চেঞ্জ করার মতো সাম এক্সটেন্ট ওকে চেঞ্জ করবো ইনশাল্লাহ এক সময় ওকে কোথায় ছিলাম আমরা ব্রাউন সেকর্ড সিনড্রোম এই কোথায় ব্রাউন সেকর্ড সিনড্রোম দেখেন সবচেয়ে বড় এবং ইউএসএমএল তে কত ইম্পর্টেন্ট এবং এটা আপনাদের জন্য আজকে থেকে একটা স্ট্রেংথ যে হ্যাঁ ব্রাউন সেকর্ড সিনড্রোম আসলে পাওয়া যাবে অলরাইট সো ব্রাউন সেকর্ড সিনড্রোম হেমিসেকশন হলো তার এখানে সেটা দেখাচ্ছে অ্যাট দা লেভেল তাহলে অ্যাট দা লেভেল হলো লস অফ অল সেন্সেশন লোয়ার মোটর নিউরন সাইন আমি চাবো আমার কোন স্টুডেন্ট আজকে যারা এই ক্লাসটা দেখতেছেন রেকর্ডিং অথবা লাইভ পড়তে পারবেন না এটা এই শর্তে রাজি হতে হবে হ্যাঁ আজকে ক্লাসের পরে একবার পড়ার পরে আর নিজে পড়তে পারবেন না রিভিশন দেওয়া নিয়ে সময় নষ্ট করতে পারবেন কারণ এটা রিভিশন সারা পারতে হবে এবং আপনার ব্রেনকে এই কথা আজকে থেকে বলেন যে রিভিশন সারা অনেক কিছু পারা সম্ভব ঠিক আছে অলরাইট তো এই লেভেলে যদি লেশন হয় আমার ছবির সাথে ছবির একটাই পার্থক্য আমার ছবিতে মানুষ ছিল না হ্যাঁ একটা মানুষ দিয়ে দিছে আর কি অপোজিট সাইডে ইম্পেয়ার্ড পেইন এন্ড টেম্পারেচার সেন্সেশন পেইন এন্ড টেম্পারেচার সেন্সেশন মানে হলো অ্যান্টেরোল্যাটারাল সেন্সেশন আর ইপসিল্যাটারালি ডর্সাল কলাম সেন্সেশন এন্ড আপার মোটর নিউরন লেশন তাহলে এই কথাটা ছবি থেকে তারা এখানে টেক্সটে কনভার্ট করছে
আর সাথে সাম হয়ার হর্নার্স ইনোমের কথাটা বলা হয়েছে আই ডোন্ট নো কোথায় 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 এই যে সবার লাস্টে ঠিক আছে সবার লাস্টে যে কথাটা বলছে যে যদি লেশনটা টি ওয়ান এর উপরে হয় তাহলে আমি ইপসিলেটারাল হর্নার্স সিনড্রোম পাবো এটা ছিল আমাদের ব্রাউন সেকোয়ার্ড সিনড্রোম তাহলে ব্রাউন সেকোয়ার্ড সিনড্রোম আমাদের শেষ এখন আপনারা সাথে সাথে আমাকে একটু অন্যান্য জিনিস দেখাবে কোন একটা পেশেন্টের ভেন্টাল হর্ন চলে গেল বাইল্যাটারালি কোন একটা পেশেন্টের ভেন্টাল হর্ন যদি বাইল্যাটারালি চলে যায় তাহলে আমি কি পাবো এই ডিজিজটাকে বলা হয় স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি কি জন্য হয় এটা একটা কনজেনিটাল ফর্ম তাহলে কনজেনিটাল ডিজেনারেশন অটোমেটিক ডিজেনারেশন হচ্ছে ভেন্টাল হর্নে কোন নিউরন থাকে লোয়ার মোটর নিউরন থাকে সরাসরি মাসলকে সাপ্লাই দিচ্ছে তাহলে ওদের যদি ডিজেনারেশন হয়ে যায় তার মানে লোয়ার মোটর নিউরন লেশন লোয়ার মোটর নিউরন লেশন যদি হয় কি ফাইন্ডিং পাবো তাহলে ডিজিজটা কি স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি ডিজিজটা কি এফেক্ট করে কাকে লোয়ার মোটর নিউরনকে অ্যান্টেরিয়র হর্নকে ডিজিজটা কি কনজেনিটাল কি ঘটনা ঘটে ডিজেনারেশন ঘটে কার ঘটে বুঝে ফেললাম এটা যদি হয় তাহলে লোয়ার মোটর নিউরন লেশন লোয়ার মোটর নিউরন লেশনের ফাইন্ডিংস গুলো কি কি সেটা কি সিমেট্রিক হবে নাকি অ্যাসিমেট্রিক হবে যেহেতু এটা কনজেনিটাল কাউকে এফেক্ট করবে কাউকে এফেক্ট করবে না তা হবে না তা হবে না ঠিক আছে তাহলে এটা সিমেট্রিক যদি লোয়ার মোটর নিউরন লেশন হয় তাহলে আমাদের টোন কম আর টোন যদি কমে যায় তাহলে ফ্লপি এটাকে বলা হয় ফ্লপি বেবি সিনড্রোম ঠিক আছে মার্কড হাইপোটোনিয়া লোয়ার মোটর নিউরন লেশনের আরেকটা ফাইন্ডিং হলো ফ্যাসিকুলেশন মাসেলে স্পন্টেনিয়াস ছোট ছোট ধরেন একটা বড় একটা মাসেল এই জায়গায় একটু কন্ট্রাকশন হয় এই জায়গায় একটু কন্ট্রাকশন হয় এটাকে বলা হয় ফ্যাসিকুলেশন তাহলে লোয়ার মোটর নিউরনের আরেকটা সিমটম পেলেন ডিজিজ প্যাথোজেনেসিস নিয়ে স্টেপ ওয়ান সবসময় কোশ্চেন করতে পছন্দ করে যে ডিজিজটা কনজেনিটাল বুঝলাম ডিজেনারেশন বুঝলাম বাট ওয়াই ডিজিজটা কিভাবে যাচ্ছে অটোজোমাল রিসেসিভ অটোজোমাল রিসেসিভ মানে হলো প্যারেন্টস দুজনেই অ্যাসিমটোমেটিক থাকতে পারে দুজনে যদি ক্যারিয়ার হয় বাবাও ক্যারিয়ার ছিল মাও ক্যারিয়ার ছিল কিন্তু তাদের এই ক্যারিয়ার জিনটাকে দুজনের দুইটা জিনই একজনের মধ্যে চলে আসছে তখন সন্তান এফেক্টেড অর্থাৎ ফ্যামিলি হিস্ট্রি এখানে নেসেসারি না কারণ ক্যারিয়ার যারা তারা অ্যাসিমটোমেটিক ছিল আপনার কাছে ফ্যামিলি হিস্ট্রি নেই তাহলে কনজেনিটাল হয় কি করে হ্যাঁ পসিবল কারণ অটোজোমাল রিসেসিভ কোথায় ডিফেক্ট হয়েছে এসএমএন স্পাইনাল মোটর নিউরন এসএমএন শব্দের অর্থ হলো স্পাইনাল মোটর নিউরন সেই জিনটাতে মিউটেশন হয় সেই জিনটাতে যদি মিউটেশন হয় এসএনআরএনপি এই জিনিসগুলো শিখবেন আস্তে আস্তে কোনো সমস্যা নেই হ্যাঁ এগুলো সবকিছু বুঝে আমরা কি মলিকুলার মলিকুলার বায়োলজিতে পড়াবো এটার অ্যাসেম্বলি হয় এসএমএ টাইপ ওয়ান এটার অপর নাম আছে সেটা হলো ওয়ার্ডনিক হফম্যান ডিজিজ অ্যাকচুয়ালি ডিজিজটাতে কি হচ্ছে কেন হচ্ছে স্পাইনাল কর্ড ওয়ান কাইন্ড অফ লেশন জানলেন কঠিনটা তার একটু পরে যাচ্ছি আচ্ছা এখন এই জিনিসগুলো আপনাদের দেখলে সেন্স মেক করবে হ্যাঁ আজকে আসলে আমার লেকচার এখানে ক্লোজ করতে হচ্ছে আমরা আগামী কালকে যেটা পড়বো স্পাইনাল কর্ডের এই লেশনগুলো আপনারা দেখবেন দেখবেন সেন্স মেক করে কিনা পলিমাইলাইটিস এক সাইডের ভেন্টাল হর্নকে এফেক্ট করে আরেকটাকে করে না তার মানে আমি লোয়ার মোটর নিউরন লেশন পাবো কিন্তু অ্যাসিমেট্রিক তাহলে প্রথমটার সাথে এটার পার্থক্য কি স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফির সাথে তার পার্থক্য কি অ্যাসিমেট্রিক অ্যামায়োট্রপিক ল্যাটারাল স্ক্লেরোসিস জিনিসটা কি সে একই সাথে লোয়ার মোটর নিউরনকে এফেক্ট করে আপার মোটর নিউরনকে এফেক্ট করে কারণ ছবিতে বোঝা যাচ্ছে ভেন্টাল হর্নকেও এফেক্ট করছে ল্যাটারাল কর্টিকো স্পাইনাল ট্র্যাক্টকেও এফেক্ট করছে ঠিক আছে সো এই ক্ষেত্রে আমি ফাইন্ডিংটা কিরকম পাবো অ্যান্টেরিয়র স্পাইনাল সিনড্রোম অ্যান্টেরিয়র স্পাইনাল কর্ড সিনড্রোম মানে কি স্পাইনাল কর্ডের অ্যান্টেরিয়র পোর্শন পুরোটাই শেষ তাহলে বাইল্যাটারালি কি কি ট্র্যাক্ট শেষ তাহলে বাইল্যাটারালি কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট শেষ বাইল্যাটারালি অ্যান্টেরোল্যাটারাল সিস্টেম শেষ সেন্সরি সিস্টেম তাহলে বাইল্যাটারালি পেইন অ্যান্ড টেম্পারেচার সেন্সেশন লস হয়ে যাবে আর অ্যাট দ্য লেভেল ভেন্টাল হর্নও শেষ তাহলে দেখে সিমটম বোঝা যাবে কি হচ্ছে ট্যাবেস ডর্সালিস মানে হলো বাইল্যাটারালি ডর্সাল কলাম সেন্সেশন লস্ট বাইল্যাটারালি ডর্সাল কলাম এফেক্টেড এই ডর্সাল কলাম নিয়ে আমি বলি নাই একটা হলো ফেসিকুলাস গ্র্যাসিলিস আর একটা হলো ফেসিকুলাস কিউনিয়াটাস ফেসিকুলাস গ্র্যাসিলিস মিডিয়ালি থাকে এটা হলো লোয়ার এক্সট্রিমিটির সেন্সেশন ক্যারি করে ফেসিকুলাস কিউনিয়াটাস হলো আপার এক্সট্রিমিটির সেন্সেশন ক্যারি করে ঠিক আছে স্পাইনাল কর্ড লেভেলে তাদের নাম হলো ফেসিকুলাস গ্র্যাসিলিস ফেসিকুলাস কিউনিয়াটাস অর্থাৎ বান্ডল অফ একজনকে আমরা বলছিলাম একটা জিনিস বলা হয় যে ফেসিকুলাস রাইট আর তারা যে নিউক্লিয়াসে যে শেষ হয় তাদের নাম হলো নিউক্লিয়াস কিউনিয়াটাস নিউক্লিয়াস গ্র্যাসিলিস আমি ওই সময় পড়াটা শেষ করি নাই এখন বলতেছি ওই সময় জাস্ট খালি ওভারভিউ দিছি ডিটেলস আর একটু ডিটেলস বলা উচিত ছিল সেই ডিটেলসটা বলতেছি হ্যাঁ আচ্ছা নিউ ইয়র্কে যারা থাকে তাদের হয়তো বা আমাদের টাইম হয়ে গেছে আপনি চাইলে ব্রেক চলে লিভ করতে পারেন বাট আমি আরো বেশিক্ষণ পড়াবো না 5 মিনিট মতন পড়াবো
ফেসিকুলাস গ্রাসিলিস ফেসিকুলাস কিউনেটাস ক্রস করে না আমি জানি, তাহলে ক্রস করলো না উপরের দিকে উঠলো। ফেসিকুলাস গ্রাসিলিস যে নিউক্লিয়াসটাকে নিউক্লিয়াসে যে শেষ হবে, যে এই ট্র্যাক্ট গুলো এই নিউরন গুলোর সেই এখানে তো অনেকগুলো নিউরনে যে শেষ হবে তাদেরকে বলা হয় নিউক্লিয়াস গ্রাসিলিস। আর ফেসিকুলাস কিউনিয়াটাস যেখানে যে শেষ হবে তাকে বলা হয় নিউক্লিয়াস কিউনিয়াটাস। তাহলে নিউক্লিয়াস মানে অনেকগুলো নিউরন, তাহলে এখান থেকে আবার অনেকগুলো ফাইবার আসবে, তারা আবার ক্রস করবে, ঠিক আছে? তারা আবার এই যে ক্রস করে অপোজিট দিকে চলে গেল, তারা যে ফাইবার গুলো ক্রস করে অপোজিট দিকে চলে গেল, ব্রেন স্টেমে ক্রসিংটা হচ্ছে। ক্রসিংটা দেখেন একটু বাঁকানো, এই জন্য এটাকে বলা হয় ইন্টারনাল আর্কুয়েট ফাইবার। ইম্পর্টেন্ট না, জেনে রাখলেন, ইন্টারনাল আর্কুয়েট ফাইবার, পরীক্ষায় আসবে না। ক্রস করার পরে এখন তারা উপরের দিকে উঠবে, ক্রস করার পরে এখন উপরের দিকে উঠবে, এই নামটা মনে রাখতে হবে, মিডিয়াল লেমনিসকাস। মিডিয়াল লেমনিসকাস মনে থাকবে, তাহলে ফাইবার গুলো এখন উপরের দিকে উঠবে, সেটাকে আমরা বলবো মিডিয়াল লেমনিসকাস। আর অ্যান্টেরোল্যাটেরাল সিস্টেম যখন ক্রস, মানে ব্রেন স্টেমে যখন অ্যান্টেরোল্যাটেরাল সিস্টেম ওঠে, সেটাকে বলা হয় স্পাইনাল লেমনিসকাস। লেমনিসকাস নিয়ে আরেকদিন কথা বলবো, কোনো সমস্যা নেই। আমরা এক্ষেত্রে মিডিয়াল লেমনিসকাস যে ডর্সাল কলাম সেন্সেশন ক্যারি করে ব্রেন স্টেম পড়ানোর সময় যেন, এটা আমরা মনে রাখতে পারি। শিরিঙ্গোমায়েলি আজকে পড়ানোর টাইম নেই, এটা আগামীকালকে বাকি জিনিসগুলো পড়াবো। আপনি খালি দেখবেন কোথায় কি লেসন হচ্ছে এবং কি ফাইন্ডিং পাচ্ছি, মোটামুটি টু রিডিং দিবেন, কেমন? আগামীকালকে আমরা ক্রেনিয়াল নার্ভের কিছু অংশ পড়বো, কারণ ব্রেন স্টেম পড়বো। সো আগামীকালকে ব্রেন স্টেম লেসন, স্পাইনাল কর্ড লেসনের বাকি অংশ, সাথে ব্রেন স্টেম সাথে ক্রেনিয়াল নার্ভ, এগুলো পড়বো ইনশাল্লাহ। রিলেভেন্ট টপিকস গুলো ফার্স্ট এড থেকে দেখে পড়ে নেবেন। যাদের এখনো প্যাথমা শেষ হয়নি, প্যাথমাটা শেষ করবেন, এটা সবার প্রতি রিকোয়েস্ট আর কি। আর যদি প্যাথমা শেষ হয়ে থাকে বলবেন, আমি নেক্সট কাজ দিব, কেমন? ক্লাসে অ্যাটেন্ড করার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ, আশা করি ক্লাসটা এনজয় করছেন। আমরা পড়তে থাকি, পড়াশোনা চালাতে থাকি, ধীরে ধীরে ইম্প্রুভ করব। প্রতিদিন পড়ালেখার জন্য একটা নির্দিষ্ট সময় ব্যয় করি, নির্দিষ্ট সময় বের করি, অরিয়েন্টেড হই, খুব গুছিয়ে পড়তে বসি। খুব গুছিয়ে পড়তে না বসলে, যত্ন না করলে জিনিসটা বসে আসবে না। হ্যাঁ, আর অবশ্যই আস্তে আস্তে সেই ডিউরেশনটা বাড়াতে হবে, ডেডিকেশনের পরিমাণটা একটু বাড়াতে হবে আস্তে আস্তে, কেমন? সবাইকে অসংখ্য ধন্যবাদ, দেখা হবে আগামীকালকে। আসসালামু আলাইকুম।